হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জানাবো ইবাটিন এই ট্যাবলেটের কী কাজ করে, এই ট্যাবলেটের মূল উপাদান কী, কোন কোম্পানি তৈরি করেছেন, দাম কত, কোন কোন রোগের জন্য খেতে পারবেন, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সংরক্ষণ, বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। ইবাটিন, এর মধ্যে মূল উপাদান রয়েছে ইবাস্টিন 10 মিলিগ্রাম। পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এক বক্সে 60টি ট্যাবলেট থাকে, মোট দাম 600 টাকা। প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র 10 টাকা। এখন আপনাদের জানাবো ইবাটিন মানবদেহের জন্য কি কাজ করে, এটি বিশেষ করে কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে। ইবাস্টিন উল্লেখিত লক্ষণের চিকিৎসার জন্য নির্দেশিত, তা হচ্ছে সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া। সহজ করে বলতে গেলে, যাদের ঠান্ডাজনিত চুলকানি, অ্যালার্জি, সর্দি লেগে আছে, তাদের জন্য ইবাটিন 10 মিলিগ্রাম ট্যাবলেটটি বেশ কার্যকর। বিবরণ: ইবাস্টিন একটি দীর্ঘ সময় ধরে কার্যকরী এবং সিলেক্টিভ H1 হিস্টামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এবং নিয়মিত সেবনের ফলে পেরিফেরাল রিসেপ্টরগুলি একটি নির্দিষ্ট পরিমাণে দমন করে। ইবাটিন দ্রুত শোষিত হয় এবং মৌখিক সেবনে ব্যাপক ফাস্ট পাস মেটাবলিজম হয়ে থাকে। ইবাস্টিন প্রায় সম্পূর্ণ মেটাবলাইজড হয়ে ফার্মাকোলজিক্যালি সক্রিয় মেটাবোলাইট সেরেবাস্টিনে পরিণত হয়ে থাকে। মাত্রা ও সেবন বিধি: একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ট্যাবলেটটি খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন। নিজে নিজে কারো পরামর্শে কোনো ওষুধ সেবন করবেন না। তারপরেও ইবাটিন খাওয়ার কিছু প্রাথমিক ধারণা দিচ্ছি। প্রাপ্ত বয়স্ক, 11 বছরের বেশি বয়সীদের জন্য একটি ট্যাবলেট 10 মিলিগ্রাম দিনে একবার। 5 থেকে 10 বছর, যাদের বয়স, তারা একটি ট্যাবলেটের অর্ধেক দিনে একটি খেতে পারবেন। তারপরেও বলে রাখি, যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: যে কোনো ট্যাবলেট খাওয়ার কারণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। তেমনি এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, শুকনো মুখ, তন্দ্রাচ্ছন্নতা, পেট ব্যথা, পেট ফাঁপা, ঘুম ঘুম ভাব। এই জন্য বিশেষ করে যারা গাড়ি চালান, তারা এই ট্যাবলেটটি খেয়ে কোনো গাড়ি চালানো উচিত নয়। প্রতিনির্দেশনা: ইবাস্টিন বা এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে নির্দেশিত নয়। সতর্কতা: এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই সতর্কতার সহিত সেবন করবেন। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সংরক্ষণ: আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম ইবাটিন মানবদেহের জন্য কি কাজ করে। সহজ করে বলতে গেলে, সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস রোগের জন্য বেশ কার্যকর। সর্দি, কাশি, ঠান্ডাজনিত অ্যালার্জি, এরকম রোগীদের জন্য ইবাটিন 10 মিলিগ্রাম ট্যাবলেটটি বেশ কার্যকর। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম ইবাটিন কেন খাবেন, এর কাজ কী, খাওয়ার নিয়ম কী, ট্যাবলেটটি ক্রয় করার পূর্বে মেয়াদ আছে কিনা,
দেখে করাই করবেন। সকল ওষুধ খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।